আমাদের অনেকেরই ফেসবুক আইডিতে অনেক সময় একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি না। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে গেলে এই ধরনের একটা লেখা শো করে, তারপরে রিকোয়েস্টটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায় তার কাছ থেকে। সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে অ্যাড ফ্রেন্ডস অপশনটায় ক্লিক করি তাহলে আমার কাছে একটা লেখা শো করতে আসছে, তারপরে রিকোয়েস্টটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো যারা এমনটা সমস্যা রয়েছেন বা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না, অন্য কোনো সমস্যা রয়েছে, তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি সমস্যার সমাধানটা পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুইটা মাধ্যম অর্থাৎ দুইটা উপায় শেয়ার করবো, যে দুইটা উপায় আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট যে পাঠাতে পারছেন না এই সমস্যার সমাধানটা পাবেন। সো আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্ট কাউকে পাঠাতে পারছেন না, এটার একটা প্রথমত কারণ হচ্ছে আপনি অনেক মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, যার ফলে ফেসবুক টিম আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা সাময়িক সময়ের জন্য ক্যান্সেল করে দিয়েছে, মানে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সমস্যা রয়েছে সেটা সমাধান হয়ে যাবে। তাছাড়া আপনারা যেটা করতে পারেন, সেটিংস দিয়ে ঠিক করতে চাইলে দুইটা মাধ্যম রয়েছে। একটা হচ্ছে আপনি এখানে আপনার ফেসবুকটায় আসবেন, উপরের কর্নার যে ফ্রেন্ড আইকন রয়েছে এই ফ্রেন্ড আইকন অপশনটায় আসবেন। ফ্রেন্ড আইকন অপশনটা এসে এবার আপনি এখানে দেখতে পারবেন যে সাইড একটা অপশন রয়েছে সি অল বলে, আপনি এখানকার সি অল অপশনটায় ক্লিক করে দিবেন। দেন আপনি উপরে একটা অপশন পেয়ে যাবেন থ্রি ডট মেনু, এখানকার এই থ্রি ডট অপশনটায় ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে নিচে একটা অপশন পেয়ে যাবেন ভিউ সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, এইখানকার এই ভিউ সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটায় ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাদের নামগুলো কিন্তু এখানে শো করবে, আইডির নামগুলো। আপনি এখানে ক্যান্সেল বলে অপশন থাকবে, সেই ক্যান্সেলে ক্লিক করে আপনি যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা ক্যান্সেল করে দিতে পারেন। তো এক্ষেত্রে আপনি যদি ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা পুনরায় চালু হয়ে যাবে, এবং আপনি অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট আবার পাঠালে আপনার এই যে সমস্যা রয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর, সেই সমস্যাটা আবার দেখা যাবে। এটা করে যদি আপনার সমস্যার সমাধান না হয় বা আপনি অন্য কোনো সমাধান খুঁজতেছেন, তাহলে আপনার কাছে একটা সেটিংস রয়েছে, সেটার মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সমস্যা রয়েছে সেইটা। তো সেটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো জাস্ট আপনি যেটা করবেন, এই যে এখানে রয়েছে ফ্রেন্ড আইকন, ফ্রেন্ড আইকন অপশনটায় ক্লিক করবেন, ক্লিক করে আপনি সাজেশন অপশনটায় যাবেন, বা আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না সেটার একটা স্ক্রিনশট তুলবেন। তো আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে পাঠাচ্ছি, এই ধরনের একটা সমস্যা দেখা যাচ্ছে। তো এবার আমি এখানকার এইটার একটা স্ক্রিনশট তুলে নেব। তো আপনি এই লেখাটার একটা স্ক্রিনশট তুলবেন। তো তোলা হয়ে গেলে এবার আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে এসে এবার আপনি উপরের কর্নারটা দেখতে পারবেন যে আপনার ফেসবুকের থ্রি লাইন মেনু রয়েছে, এইখানকার এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। তো থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এবার আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আর এটা কিন্তু ফেসবুক লাইট দিয়ে হবে না, তাই আপনার অবশ্যই ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা থাকতে হবে। তো জাস্ট আপনি থ্রি লাইন মেনুতে এসে নিচে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে, এইখানকার এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটায় ক্লিক করবেন। এবার আপনি এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম, আপনি এখানকার এই রিপোর্ট এ প্রবলেম অপশনটায় ক্লিক করবেন এই হেল্প অ্যান্ড সাপোর্টের। জাস্ট আপনি রিপোর্ট এ প্রবলেম অপশনটায় ক্লিক করলে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দিবে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখান থেকেই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম অপশনটা একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু ফেসবুকটা লোডিং নেবে, তারপর আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দিবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো একটু লোডিং নেবে, তারপর আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে ডোন্ট ইনক্লুড। তো আপনি এখানকার নিচের অপশনটায় ক্লিক করে দিবেন, অর্থাৎ ডোন্ট ইনক্লুড, এটাতে ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের অনেকগুলো অপশন দিবে। এবার আপনি এখান থেকে খুঁজে বের করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা, যেহেতু আমাদের সমস্যা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে, তাই আমরা এখান থেকে এই ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটাকে খুঁজে বের করে তারপরে এইখানকার এই ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটার উপর ক্লিক করে দিব। তো যখনই ক্লিক করবেন আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দিবে। এবার আপনি এখানে দেখতে পারবেন আপনার এখানে আগে থেকে একটা ফটো বসানো থাকবে। এবার আপনি এটাতে ক্রস আইকনটা ক্লিক করে এই ফটোটাকে এখান থেকে কেটে দিবেন। ফটোটা কাটা হয়ে গেলে এবার আপনি এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে আপলোড ফর্ম ফোন, এখানকার এই আপলোড ফর্ম ফোন অপশনটায় ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারিটা ওপেন হবে বা আপনার ফোনটা ওপেন হবে। এবার আপনি এইমাত্র যেই স্ক্রিনশট তুলেছেন আপনার সমস্যার, সেই স্ক্রিনশটটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন আপনার স্ক্রিনশটটাকে, তারপরে আপনি দেখতে পারবেন সেই স্ক্রিনশটটা কিন্তু এইখানে চলে আসবে। এবার আপনাকে যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ডিসক্রাইব দি ইস্যু, এই বক্সটা আপনি একবার ক্লিক করবেন এবং এই বক্সটা এসে আপনি এখানে লিখবেন ডিয়ার ফেসবুক টিম প্লিজ সলভ ফ্রেন্ড রিকোয়েস্ট প্রবলেম। এই লেখাটা জাস্ট আপনি এখানে লিখবেন এই বক্সটাতে। তো লেখা হয়ে গেলে দেন আপনি নিচে দেখতে পারবেন, উপরে দেখতে পারবেন যে একটা সেন্ড আইকন রয়েছে, এই সেন্ড আইকনটার উপর আপনি একবার ক্লিক করে দেবেন। তো যখনই সেন্ড আইকন অপশনটা ক্লিক করবেন ফেসবুকের কাছে রিপোর্টটা সেন্ড হয়ে যাবে, অর্থাৎ আপনার সমস্যাটা সেন্ড হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আপনাকে ফেসবুক টিম যে সমস্যা রয়েছে আপনার সেই সমস্যার সমাধানটা পাঠিয়ে দেবে।
সো আমি সমস্যাটা সম্পর্কে তাদেরকে জানিয়েছি। এখনও দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেন্ট রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট সমস্যাটা সমাধান হয়নি। কিছুক্ষণ ওয়েট করতে হবে, তো আমি কিছুক্ষণ ওয়েট করে তারপরে আপনাদেরকে সেন্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সরাসরি প্রবলেম সলভ করে দেখিয়ে দেবো। সো আমি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, কিছুক্ষণ অপেক্ষা করতে না করতে কিন্তু আমাদের যে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টের সমস্যা ছিল, মানে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারতাম না, সেই সমস্যার সমাধানটা হয়ে গেছে। তো আমরা যদি এখন বর্তমানে এই যে ফ্রেন্ড অপশনটা রয়েছে এখানে যাই এবং যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করি তাহলে দেখি যে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠানো যায় কিনা বা সেন্ড হয় কিনা। তো আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্টটা কিন্তু সেন্ড হয়ে গেছে। পূর্বের মতো একটা লেখাটা পাঠিয়ে ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিচ্ছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফলোয়িং হয়ে গেছি আমরা, মানে ফ্রেন্ড রিকোয়েস্টটা তার কাছে সেন্ড হয়ে গেছে। তো আমরা যদি আরও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেখি যে ফ্রেন্ড রিকোয়েস্ট তার কাছে পৌঁছায় কিনা। তো দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু সেন্ড আছে যাকেই পাঠাচ্ছি তার কাছেই। তো গাইস, এইভাবে আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করে ফেসবুকের যে ফ্রেন্ড রিকোয়েস্ট সমস্যা রয়েছে সেই সমস্যাটা নিতে পারেন, কিংবা কিছুক্ষণ ওয়েট করলে সমস্যার সমাধান পেয়ে যাবেন, কিংবা আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনি পুনরায় ক্যান্সেল করেও আপনার সমস্যার সমাধানটা নিতে পারেন। তো আপনি কি আপনার সমস্যার সমাধানটা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।